আজকে নিয়ে এসেছি গরমকালের সেরা স্বাদের স্পেশাল আমের চাটনি রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক সেরা স্বাদের রেসিপি আমি কি কি উপকরণ দিয়ে। কাঁচা আম খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি, 5 ফোড়ন সর্ষে, শুকনো লঙ্কা, জিরে, জিরে গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো লবণ নিলাম, পরিমাণ মতো চিনি নেব। এরপরে চলুন দেখে নেওয়া যাক, লেবু নিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে রিফাইন অয়েল 2 চামচ দিলাম। সব মশলাগুলো কড়াইতে দিয়ে 1 থেকে 2 মিনিট ভেজে নেব। একটু বেশি টাইম ধরে ভাজতে হবে, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসে। আমগুলো দিয়ে দেব, 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। স্বাদ অনুসারে 1 চামচ লবণ দেব। যা তৈরি করা সহজ, একবার তৈরি করলে 2-3 দিন ফ্রিজে রেখে খেতে পারবো। আমার তো এই আমের চাটনি খুবই পছন্দের একটা রেসিপি। পরিমাণ মতো চিনি দিচ্ছি। অনেকে আবার আমের চাটনিতে মিষ্টি বেশি পছন্দ করে, অনেকে আবার মিষ্টি কম পছন্দ করে, তাই চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে দিতে পারেন। জল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ, 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। আমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। ব্যাস, তৈরি হয়ে গেল গ্রীষ্মকালের সেরা স্বাদের আমের চাটনি। এরপরে চাটনিতে আমি 1 চামচ পরিমাণ পাতিলেবু দিলাম, এতে সেন্টটা। বাড়িতে যে কোনো ভুরি ভোজক বা রোজ দুপুরে বা দুপুরে লাঞ্চের শেষে আমের চাটনির কোনো তুলনাই হয় না। আপনাদের কেমন